বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্লগটি হচ্ছে শাওমি স্মার্টফোন নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বসুন্ধরা সিটি লেভেল 6। ভিডিওতে আমি আপনাদের মূলত দেখানোর চেষ্টা করবো কোথা থেকে আপনারা একদম কম প্রাইসে আর সব মডেলের শাওমি ব্র্যান্ডের স্মার্টফোনগুলো কিনতে পারবেন। যেমন হচ্ছে বর্তমানে যে নতুন মোবাইলগুলো আছে, যেমন হচ্ছে K20 Pro, শাওমি 9 SE, Note 7, Note 7 Pro, এই 4-5টা মোবাইল কিন্তু মোটামুটি খুবই পপুলার। এবং আমি জানি না যে K20 Pro বাজারে পাওয়া যায় কিনা বা অ্যাভেলেবেল আছে কিনা, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা নতুন আছেন, যারা নাবিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো শাওমি ব্র্যান্ডের মোবাইল রাখা হয়েছে, আর আমার সাথে আজকে আছেন রিমন ভাই, এই দোকানের ওনার। আর আজকে ভিডিওতে আমাকে উনি হেল্প করবে। শাওমির পাশাপাশি আপনার স্যামসাং থাকবে, হুয়াওয়ে আছে, আইফোন আছে, তারপর ওপো আছে, ভিভো আছে, রিয়েলমি আছে। বর্তমানে নতুন একটা মডেল আসছে, সেটা হলো আপনার MI 9 SE, এটা নতুন আসছে একদম লেটেস্ট। আরেকটা লেটেস্ট আসছে, সেটা হলো K20 Pro, যে ওটা কি আপনার কাছে আসছে না? ওগুলো আমাদের কাছে রিভিউ আসছে, ওগুলো আমাদের রিভিউর জন্য চলে গেছে, তো দ্যাটস ওয়াই ওটা আপনি দেখানো পসিবল হচ্ছে না। নেক্সট আজ বলি MI 9 SE, এটা MI 9 হয়, MI 9 SE হয়। এটার ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার 5.97, সুপার অ্যামোলেড ডিসপ্লে, প্রসেসর হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 712, পিছনের কালারটা কিন্তু জোস একটা কালার। কিছুদিন আগে 7 Pro না কিনতাম তাহলে আমি এটা নিয়ে নিতাম। এটা ভেরিয়েন্ট হয় 6 GB RAM, 164 GB ROM, 6 GB RAM, 128 GB ROM, দুটা ভেরিয়েন্ট হয়। 6 GB 64 GB প্রাইস হলো আপনার বর্তমান প্রাইস 27,500 টাকা, 6 GB 64 GB 27,000-27,500 এরকম, ঠিক আছে। আর 6 GB 128 GB যে সেটার প্রাইস হলো আপনার 29,500 টাকা, 3070 mAh ব্যাটারি দেওয়া আছে। আর পিছনে হলো তিনটা ক্যামেরা, একটা হলো 48, 8, আর একটা হলো 13। আর ফ্রন্ট হলো 20 MP ক্যামেরা, ফ্রন্টে দেওয়া হয়েছে আপনার সেলফি ক্যামেরা, 20 MP, ওয়াটার ড্রপ, নচ ডিসপ্লে, এবং ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা দেওয়া হয়েছে। সবচেয়ে জনপ্রিয় মানে সবচেয়ে পপুলার, সবচেয়ে মানে বেশি চলতেছে, মানে যাকে বাংলা ভাষায় বলে মনির মতো চলার, Note 7 Pro। Note 7 Pro, জি, Note 7 Pro কিন্তু আপনার কয়েকটা ব্যান্ড, কয়েকটা ভেরিয়েন্ট আছে নোট 7 প্রো। দেখতে পাচ্ছেন 48 MP ক্যামেরা নোট 7 প্রো। ফার্স্ট একটা কথাই বলবো আপনাদেরকে, নোট 7 ইভেন নোট 7 প্রো এই দুইটা জিনিসের মানুষ ভুলায় ফেলে। দুইটার মধ্যে এরকম কোম্পানি এরকম সিস্টেম করছে যে আপনার যার 14,000 টাকা বাজেট সে নোট 7 কিনতে পারবে, 16,000 টাকা বাজেট সে নোট 7 কিনতে পারবে, যার 18,000 টাকা বাজেট সে নোট 7 কিনতে পারবে, যার 20,000 টাকা বাজেট সে নোট 7 প্রো কিনতে পারবে। এটা কিন্তু একই, দেখতে এক, কিন্তু বাট কিছু কিছু ডিফারেন্স আছে। আমি আপনাকে দেখাই, এই যে রেডমি নোট 7 প্রো এটা, ঠিক আছে, এটা হলো আপনার দুইটা ভেরিয়েন্ট হয়, 4 GB RAM, 64 GB ROM, আর একটু 6 GB RAM, 128 GB ROM। 4 GB RAM, 64 GB ROM-এর প্রাইস হলো আপনার বর্তমানে 19,990 টাকা। 48 MP, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 5 MP, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং পিছনে কিন্তু ডুয়েল টোন কালার, জি, মেটাল বডি, তারপর হলো 4000 mAh ব্যাটারি, 4000 mAh ব্যাটারি, ফ্রন্টে হলো আপনার 13 MP ক্যামেরা। ক্যামেরাটা দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু একটা স্টিকার আছে হয়তো বা স্পষ্ট বোঝা যাবে না, সেলফি ক্যামেরা কিন্তু জোস, আমি নিজে এটা ইউজ করতেছি। 6 GB RAM, 128 GB ROM, ওটার প্রাইস হলো 24,990 টাকা, মানে দাম কমে গেছে এটা। হ্যাঁ, এখন কমে গেছে, যখন নিয়েছিলাম তখন তো প্রাইসটা অনেক বেশি ছিল, 22,000 টাকা ছিল, কিছু করার নেই, কিছু দাম কমবে, আর উপরে কিনলে আরো কম পাবেন। ব্ল্যাক কালার হয়, তারপর হলো এটা নেপচুন ব্লু, নেবুলা রেড, তিনটা কালার হয়, ব্ল্যাক কালারটা এই টাইপের। ওকে, তারপর এটার মধ্যে আমি আবার আরেকটা আপনাকে দেখাই, নোট 7 প্রো চাইনিজ ভার্সন, 6 GB RAM, 128 GB ROM, ওটি যাদের বাজেট একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন, চাইনিজ ভার্সন ইউজ করতে ইন্টারেস্টেড, তারা নোট 7 প্রো 6 GB RAM, 128 GB ROM নিতে পারেন। এর প্রাইস বর্তমান প্রাইস 22,500 টাকা, 22,500 টাকা, রাইট। এটা হলো রেডমি নোট 7, নোট 7 প্রো, নোট 7 মোটামুটি সেম, জাস্ট ডিফারেন্সটা হলো এটা হলো 660 প্রসেসর, নোট 7 প্রো 675 প্রসেসর, এটাই পার্থক্য, বাকি সব কিছু সেম। আর বাকি সব কিছু সেম, এটা হলো আপনার স্যামসাং এর সেন্সর ইউজ করেছে, এটা তো সনির সেন্সর ইউজ করেছে। ওকে, মানে এই দুইটা জিনিসের কোনো ডিফারেন্স নেই, ক্যামেরা ট্যামেরা সেম, ব্যাটারি এমি সেম, পিছনে আপনার 48 MP প্লাস পাস প্লাস হচ্ছে 5 MP। এটা হলো দুইটা ব্র্যান্ড হয়, 3 GB RAM, 32 GB ROM, ওটার প্রাইস হলো আপনার 15,990 টাকা বর্তমান প্রাইস, আর 4 GB RAM, 64 GB ROM, ওটার প্রাইস 17,990 টাকা বর্তমান প্রাইস। আপনাদের কাছে দুইটাই পাওয়া যাবে, রাইট, দুটো অ্যাভেলেবল আছে। আরেকটা আছে 4 GB RAM, 128 GB ROM, ওটার প্রাইস 19,990 টাকা, ওটাও অ্যাভেলেবল। এখন আমরা আপনাদেরকে যে মোবাইলটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে রেডমি নোট 7S, যেটা বর্তমান বাজারে নতুন আসছে। এই নোট 7S, নোট 7 কনফিগারেশন, পিছনে আপনার 48
মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3GB RAM 32GB ROM, জি, ওটার প্রাইস হলো আপনার 15,500। এটার মধ্যে কালার আছে, রেড কালার আছে, তারপর ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, তিনটা কালার। এটা হলো Redmi 7, এটা হলো Redmi 7 3GB RAM 32GB ROM, পিছনে ডুয়াল ক্যামেরা, একটা হলো 12, একটা হলো 2, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হলো আপনার 8 মেগাপিক্সেল, যেটা আপনার ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, 4000mAh ব্যাটারি দেওয়া আছে, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 632, ডিসপ্লে হলো 6.26 ইঞ্চ ডিসপ্লে। দাম কত এটা? এটা হলো দুইটা ব্র্যান্ড হয়, 3GB 2GB RAM 16GB ROM 11,000 টাকা, 3GB RAM 32GB ROM 12,500 টাকা। ওকে, মানে যাদের বাজেট একটু কম 12,000 টাকার মধ্যে, তারা অবশ্যই এটা দেখতে পারেন। এটা হলো আপনি ইন্ডিয়ানটা নোট 7, জি, 3GB RAM 32GB ROM, এটা পিছনে 12 মেগাপিক্সেল ক্যামেরা। ওকে, এটা কিন্তু এটার প্রাইস হবে কম 14,500 টাকা, 12 মেগাপিক্সেল ক্যামেরা, 3GB RAM 32GB ROM, আর একটা আছে 4GB RAM 64GB ROM, ওটার প্রাইস হলো আপনার 16,500 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ানটা, ইন্ডিয়ান, রাইট, যেটা আপনার পিছনে 12 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সেকেন্ড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। আমার হাতে এখন যে মোবাইলটা আছে সেটা হচ্ছে আপনার পোকো F1। যারা গেম খেলতে পছন্দ করে তারা কিন্তু ম্যাক্সিমাম এই ফোনটা পছন্দ করে, কারণ হচ্ছে এটার প্রসেসরটা খুবই ফাস্ট। এটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 845, 4000mAh ব্যাটারি দেওয়া আছে, টাইপ সি পোর্ট। দুটো ব্র্যান্ড হয়, একটা হলো 6GB RAM 64GB ROM, জি, ওইটার প্রাইস হলো আপনার 25,000 টাকা, আর 6GB RAM 128GB ROM, ওইটার প্রাইস হলো 27,500 টাকা। এটা হলো পোকো ফোন F1, পোকো F1, ওইটার প্রাইস আবার একটু কম, ঠিক আছে? ওইটা আপনার কল দিয়ে জেনে নিতে হবে প্রাইসটা কত, কারণ ওইটা এখন চলে না খুব। 12+5 মেগাপিক্সেল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারি এমএস 4000, আর ফ্রন্ট হলো আপনার 20 মেগাপিক্সেল ক্যামেরা, 20 মেগাপিক্সেল ক্যামেরা। সো আমি আসলে ক্যামেরাগুলো দেখাতে পারছি না, কারণ হচ্ছে এটা আসলে এখনো অ্যাক্টিভ করা নাই। সো এটার মধ্যে তো কালার আছে, এখানে যে মোবাইলগুলো দেখানো হচ্ছে বাজারের উপর ডিপেন্ড করে, মার্কেটের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয়। রেডমি S2, এটা হলো 3GB RAM 32GB ROM 12,000 টাকা। নেক্সট হলো নোট 6 প্রো, 3GB RAM 32GB ROM, এর প্রাইস হলো বর্তমান প্রাইস 14,700 টাকা। 7 Pro, আগের মডেল, রাইট। রিয়েলমি 3 Pro আছে, হলো আপনার দুইটা তিনটা ব্যান্ড আছে। এটা হচ্ছে আপনার রিয়েলমি 3 Pro, আপনার সেলফি ক্যামেরা, যেটা হচ্ছে আপনার 25 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা হলো আপনার 16+5, আর ব্যাক ক্যামেরা, হ্যাঁ, ফ্রন্ট হলো 25 মেগাপিক্সেল ক্যামেরা। আচ্ছা, পিছনের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, প্রসেসরটা কিন্তু অনেক বেস্ট, 710 প্রসেসর, 4000mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ঠিক আছে? এটা হলো আপনার কয়েকটা ব্যান্ড হয়, কয়েকটা ব্র্যান্ড হয়, এটা হয় আপনার তিনটা ব্র্যান্ড, 4GB RAM 64GB ROM, যেটার প্রাইস হলো বর্তমান প্রাইস 19,990 টাকা, এটার প্রাইস আবার একটু কমবে হয়তো বা, আর 6GB RAM 64GB ROM, যেটার প্রাইস হলো আপনার 21,990 টাকা, আর একটা ব্র্যান্ড আছে 6GB RAM 128GB ROM, ওটার প্রাইস হলো আপনার 24,500 টাকা। এটা হলো নিট্রো ব্লু, এর নাম হলো লাইটিং পার্পল। তো নেক্সট আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো, সেটা হলো ওয়ান প্লাস 7 প্রো, আপনার দুইটা ব্র্যান্ড হয়, 6GB RAM 128GB ROM 59,990 টাকা, 7 Pro, যেটা ওয়ান প্লাস 7 প্রো, 59,990, আর একটা আছে 8GB RAM 256GB ROM, ওইটার প্রাইস হলো আপনার 65,990, 65,990, মানে দুইটা ব্যারেন্টের, দুইটা ব্যারেন্ট হয়, আরও এটার আরেকটা ব্যারেন্ট 12GB RAM, ওটা নেই, ওটা আপাতত নেই, ওটা আসবে, ওয়ান প্লাস 60, এটাও এটার দুইটা ব্যারেন্ট হয়। এটা হলো আপনার একটা আছে আপনার 6GB RAM 128GB ROM, ওইটার প্রাইস হলো 35,500 টাকা, জি, এটা হচ্ছে আপনার 6GB 128GB, ওয়ান প্লাস 60, জি। রিমন ভাই, জি, যারা ঢাকা থাকে ওনারা তো দেখাচ্ছে আপনার দোকানে আসতে পারবে, যারা ঢাকার বাইরে থাকে ওরা তো আসতে পারবে না, তো তাদের জন্য কি কোনো ফেসিলিটি আছে? অবশ্যই আছে, তারা আপনার কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো নিতে পারবে, সুন্দর কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহনে, প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ওইখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, দেন যেই প্রাইসটা ওই প্রাইস থেকে 1,000 টাকা লেস হয়ে যাবে, প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব, দেন ওইখান থেকে আপনার টাকা দিয়ে সুন্দরবন অথবা এসে পরিবহনের কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট উঠে নেবেন, বাইরে থেকে নিবে, টাকা বাইরে থেকে, ওরা তো দেখাচ্ছে মোবাইলটা দেখতে পাচ্ছে না, অনেকে ডাউট ফিল করে, রাইট, নিলে সমস্যা হবে কি? আমরা এটার জন্য আমরা এই কনফিডেন্স সহকারে একটা কথাই বলবো, আমাদের প্রোডাক্টগুলো কখনো যদি আপনার কপি, ক্লোন, রেপ্লিকা, ডুপ্লিকেট, রিফারবিশ, ইউজড প্রমাণ করাতে পারেন, তাহলে 200% ক্যাশব্যাক পেয়ে যাবেন এনি টাইম। এই জিনিসটা আমরা কনফিডেন্স সহকারে অলওয়েজ বলে থাকি, প্রথমে আমরা সার্ভিস দিয়ে প্রোডাক্টের গ্যারান্টি দিব, প্রোডাক্ট 100% অথেন্টিক। আরেকটা বিষয় হলো আমাদের প্রোডাক্টগুলোর সার্ভিস পলিসি যেটা, সেটা হলো 10 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। তার থেকে আপনার ফোনগুলো কিনলে গিফট প্রোভাইড করতেছি, একটা হলো USB লাইট, গরমের দিন কারেন্ট চলে যায় ইউজ করতে পারবেন, একটা হলো অটিজি কেবল, পেন ড্রাইভ ইউজ করছেন অটিজি কেবল, একটা হলো গরিলা গ্লাস প্রোটেক্টর, একটা হলো হেডফোন, এটা মোটামুটি নর্মাল, একদম ভালো কোয়ালিটি এরকম না, আবার একদম খারাপ এরকম, মোটামুটি নর্মাল একটা হেডফোন, এমআইয়ের প্রাইস রিজনেবলের মধ্যে দিয়ে, তারপর হলো গিফট দিয়ে, এতগুলো এর চেয়ে ভালো দেওয়া পসিবল হয় না। ফ্রেন্ডস, এটা হচ্ছে তাদের শপের ভিজিটিং কার্ড, যেটার নাম হচ্ছে গাজী ইলেকট্রনিক্স। তাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6, এ ব্লক 69 নম্বর শপ। সো তাদের শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে গাইস, অল রাইট, সো তাদের কাছে শাওমি ব্র্যান্ডের সব মডেলের মোবাইলগুলো পাবেন। আমার কাছে মূলত এই মোবাইলটা অনেক ভালো লাগছে, কিছুদিন আগে নোট 7 প্রো মোবাইল নিয়ে নিছি,
কিন্তু যদি তখন এটা থাকতো আমি এটাই নিতাম, কারণ এটা ফটোর মধ্যে অনেক সুন্দর। K20, K20 Pro এর লাগে বিষয় হচ্ছে আমি আসলে তাদের কাছে পাই নাই, মানে এটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই, আর নেক্সট টাইম আপনারা হয়তো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন শুধুমাত্র এই দোকানে আসি কেন, মানে ওনার রিমন ভাই, রিমন ভাই আসলে খুবই ক্লোজ, মানে ওনার সাথে ভালো একটা সম্পর্ক, যার জন্য আসলে মূলত আমি আসলে ভরসা পাই যারা এখান থেকে মোবাইল কিনবেন, মোবাইল কিনলে আপনারা ঠকবেন না। থ্যাংক ইউ। একটা কথা বলে দিই আমি আপনাদেরকে, সেটা হলো যে যদি একটা বিষয় কি যে মানে একসাথে থাকতে গেলে একটা কথা আছে, একসাথে থাকলে একটু ভুল ত্রুটি হতেই পারে, যদি কোনো কমপ্লেন থাকে আমাদের শপের ব্যাপারে অথবা আমাদের সার্ভিস ব্যাপারে কমপ্লেন থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, কমপ্লেন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। ঠকাই ব্যবসা করি না, একদিনই ব্যবসা না যে ঠকাই ব্যবসা করে দেবো, আপনার একদিন ঠক দিয়ে দিলাম আর একদিন আসবো না, রেগুলার সব ভালো থাকেন, বেশি বেশি সাপোর্ট করেন, আর আপনাদের সাপোর্ট সবসময় দরকার, আর যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।